হিরো আইএসএলএ বাইশে ডিসেম্বরে যে ম্যাচটি হয়ে গেছে সেই ম্যাচটি নিয়ে আমি খেলা শেষে আপডেট দিয়েছিলাম এবং আমি যেগুলো বলেছিলাম সেগুলো যে সত্যি তার প্রমাণ আপনাদের কাছে আমরা তুলে ধরছি ইস্টবেঙ্গল ও যে রেফারি হয়েছে রেফারির মান তো অতি জঘন্য সেটা তো আপনাদেরকে আমরা বলেছিলাম দর্শকরা কি বলছে শুনুন দর্শকরা বলছে এই রেফারি রেফারি যে হয়তো খেলা খেলাই জানে না দুটো নিশ্চিত পেনাল্টি যদি কলকাতার রেফারিও থাকতো কোনো দুটো নিশ্চিত পেনাল্টি দিত সে পেনাল্টিও দেয়নি তাই নিয়ে দর্শকরা আপনারা তো ভিডিওতে দেখলেন দর্শকরা কি বলছে দর্শকরা কতটা রেগে রয়েছে তাদের মুখতে তো শুনতে পাচ্ছেন আমরাও বলছি রেফারিকে নিয়ে পুরো ফেডারেশন সব এই নিয়ে রেফারির জন্য ইস্টবেঙ্গল অলরেডি আইএসএল কর্তৃপক্ষর কাছে চিঠি জমা দিয়েছে সব কিছু করেছে তো আমি চাই কলকাতা যে দুটো টিম আছে তাদের এগেন্স্টে অন্তত রেফারিটা ভালো হোক কলকাতার টিমের এগেন্স্টে আগাগোড়াই আগাগোড়াই হিরো আইস রেফারিং ভালো হয় না রেফারিং নিয়ে এর আগেও বলেছিলাম এখনও বললাম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বা দেখবেন সব কিছু রেফারি ভিলেন ছিল ভিলেন থাকবে আজকেও যেমন হিরো আইসএলে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টারের খেলা আছে সেই খেলার আপডেট নিয়ে আমরা খেলা শেষে তো আসবোই এবং নজর থাকবে পুরো খেলার উপরে আমরাও নজর রাখবো আপনারাও নজর রাখবেন যে খেলায় রেফারিংটা কেমন হয় সবারই নজর থাকবে কেন মনমাঙন সমর্থকদেরও নজর থাকবে দেখা যাক কি হয় আজকের খেলার রেজাল্ট রাত্রির আটটা দিয়ে খেলা আছে খেলা শেষে আমরা আপডেট নিয়ে আসবো তো এই ছিল একটা হিরো আইসেল ছোট্ট প্রতিবেদন আপনারা যাদের যারা ইস্টবেঙ্গল সমর্থক তারা তো দেখেছেন আরও তাদের কাছে খারাপ কেন ইস্টবেঙ্গলে সেদিনকে তো তিন পয়েন্ট পাওয়ারই কথা ছিল হয়নি যাই হোক রেফারিকে নিয়ে ফেডারেশনের কাছে এখন অনেক কিছু জানানো হয়েছে দেখা যাক কি হয় তো এই ভিডিওটা এখানেই আজকে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে